বিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে কুড়িগ্রাম দুই আসনে, সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডিবিসির বিশেষ আয়োজন ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আছি, সারাদিন ছিলাম কুড়িগ্রাম দুই আসনে। এখানকার সাধারণ মানুষের প্রাপ্তি অপ্রাপ্তি কিংবা প্রত্যাশা, তারা কেমন আছেন, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি বড় বড় রাজনৈতিক দলগুলোর যে তৃণমূল পর্যায়ে রাজনীতির কী অবস্থা, সেই বিষয়গুলো তোলার চেষ্টা করেছি। যেহেতু এই আসনটি জাতীয় পার্টি দখলে, সেক্ষেত্রে আমার সঙ্গে যুক্ত আছেন এই কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব রেজাউল করিম। তার কাছে জানতে চাইব তাদের আগামী নির্বাচনকে কেন্দ্র করে কী ধরনের প্রস্তুতি রেখেছেন। স্বাগত জানাচ্ছি ডিবি সিলেকশন এক্সপ্রেসে। আপনাদের বর্তমান অবস্থানটা একটু তুলে ধরবেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কী ধরনের প্রস্তুতি রেখেছেন। থ্যাংক ইউ ডিবিসি নিউজকে এবং সকল দর্শনার্থীকে। আসলে আমাদের কুড়িগ্রাম জেলার মধ্যে কুড়িগ্রাম দুই আসনটি বরাবরই জাতীয় পার্টির দখলে ছিল। এখানকার মানুষ জাতীয় পার্টিকে ভালোবাসে। মরহুম পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের অনুগত্য এবং দীর্ঘদিন থেকে জাতীয় পার্টি আছে। আমাদের ইতিমধ্যে জাতীয় পার্টির যে নেতৃবৃন্দ, জেলা কমিটি, ইউনিয়ন, ওয়ার্ড এবং সকল কমিটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবং যেহেতু নির্বাচন সামনে, আমরা নির্বাচনের জন্য সর্বস্ব প্রস্তুতি গ্রহণ করছি। ইনশাল্লাহ আগামী তো বিগত দিনের মতো আগামী তো এই সিটটি জাতীয় পার্টির দখলে থাকবে বলে মনে করি। কেন মনে করছেন, যেহেতু আপনারা জোট হয়ে আপনার নির্বাচনে অংশ নিয়েছিলেন, সেক্ষেত্রে সংসদ সদস্য যিনি আছেন তিনি জোটের মাধ্যমে এসেছেন, যদি জোট না করেন সেক্ষেত্রে কতটুকু সম্ভাবনা দেখছেন? এখানে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ বৃহত্তর রংপুরে 22টি সিটের মধ্যে একচ্ছত্র মানে গ্রহণযোগ্য জাতীয় পার্টি। এখানে জোট বড় কথা না, বরং এখানকার মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, হতদরিদ্র মানুষ সবাই পল্লীবন্ধুর শাসনামলকে খুব মূল্যবান মনে করে। এবং যে কারণে জোট হোক না হোক, এই সিটটি জাতীয় পার্টির বিগত দিনে যেমনি ছিল আগামী দিনে তেমনি থাকবে বলে আমি মনে করি। আপনারা একক 300 আসনে এককভাবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা পুরোপুরি কি প্রস্তুত আছেন কিনা, বা কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির বিভিন্ন যে অন্যান্য ইউনিয়ন পরিষদ বা উপজেলা ভিত্তিক যে ধরনের কর্মকাণ্ড, সেগুলো কী পর্যায়ে আছে? আমাদের কুড়িগ্রাম জেলায়, আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের কুড়িগ্রাম জেলায় সকল স্তরের উপজেলা এবং ইউনিয়ন ওয়ার্ড কমিটি পর্যন্ত আমরা সম্পন্ন করেছি। এবং বাংলাদেশের জাতীয় পার্টিতে প্রতিটা ছিটে 300 আসনেই মানে নির্বাচন করার মতো সক্ষমতা জাতীয় পার্টি রাখে। এবং আমরা মনে করি যদি সঠিক মানে সুষ্ঠু নির্বাচন হয় তো জাতীয় পার্টি সরকার গঠনের সামর্থ্য লাভ করবে বলে মনে। আপনারা তো জোটের মাধ্যমে নির্বাচন হয়েছেন, বারবার প্রশ্ন করছেন যে সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু নির্বাচনটা আসলে কীভাবে? তাহলে তো আপনারা গতবার কি সুষ্ঠু নির্বাচন আপনারা জয়ী হন নাই? না, সুষ্ঠু নির্বাচনই এটা মানে যে সংখ্যা, অনেকে যে সংখ্যাটাতে এই সংখ্যা থেকে মানে সংখ্যাটাকে নির্মূল করার জন্য আমি কথাটা উচ্চারণ করেছি। আসলে বিগত নির্বাচনগুলো যেমন সুষ্ঠু হয়েছে, আগামী নির্বাচনগুলো সুষ্ঠু হবে বলে আমি মনে করি। আর যেহেতু আপনাদের জাতীয় পার্টি থেকে এই সংসদ সদস্য আপনারা এই আসনটি দখল করে রেখেছেন, সেক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা, যেটা সাধারণ মানুষ বলছে যে উন্নয়ন খুব একটা হয়নি, সংসদ সদস্যকে দেখতে পাননি তারা, এটা আসলে না, এ কথাটা আসলে তো মানে অতটা সঠিক নয়। কারণ আমাদের সংসদ সদস্য সবসময় জনগণের দ্বারপ্রান্তে আসে, জনগণের কথা মূল্যায়ন করে। এবং উন্নয়ন বিগত দিনগুলোর মধ্যে যে উন্নয়নের যে ধারাবাহিকতা জাতীয় পার্টির, এটা ইতিমধ্যে আপনার কুড়িগ্রামে যে হতদরিদ্র অঞ্চল হিসেবে বাংলাদেশে যে স্বীকৃতি লাভ করছে, স্বীকৃতি পাইছে। কিন্তু এর মধ্যে আপনি দেখবেন ইতিমধ্যে কুড়িগ্রামের মধ্যে আপনার মনে করেন যে কৃষি বিশ্ববিদ্যালয় সহ, তারপর আপনার মনে করেন ইকোনমিক জোন সহ আরও বড়ো রাস্তাঘাট মানে বাইপাস রোড সহ অনেক বড় বড় রাস্তাঘাট। বুঝতে পেরেছি, ছোট্ট প্রশ্ন ছোট উত্তর, সেটা হচ্ছে ছিটমহল মানুষরা, তারা কিন্তু আসলে যেহেতু 2015 সালে তারা এখানে স্থায়ী হয়েছে, কোনো ধরনের পরিকল্পনা আছে কি না, কারণ তারা এখনও ভুক্তভোগী বিভিন্ন বিষয়ে? না, ছিটমহল তো বিগত দিনগুলোতে ছিটমহল তো মানে ইন্ডিয়ার শেখ হাসিনা সরকারের আমলে ছিটমহলটা বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছে। এখন বাংলাদেশের অন্তর্ভুক্ত ছিটমহলের মানুষগুলো কিছুটা সুবিধা বঞ্চিত হলো, ইতিমধ্যে তাদেরকে সুবিধা আওতায় আনা হয়েছে। সকল ধন্যবাদ। পরবর্তী সংবাদে সন্ধ্যা 6টায় সেখানে অন্য কোনো দলের রাজনৈতিক তৃণমূল পর্যায়ে কী ধরনের অবস্থান, কী ধরনের প্রস্তুতি তারা রেখেছেন, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিবি সিলেকশন এক্সপ্রেসের।